পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা বা হাতে দিয়াশলাইয়ের কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা, উঠছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখে মুখে প্রতিশোধের স্পৃহা, ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট, হাতির উপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতূহলে। আর কিসের এত আক্রোশ, কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে? ছবিটি দেখে পুষ্পার আল্লু অর্জুন ভেবে থাকলে ভুল করবেন, এমনই এক লুকে এবার চমকে দিয়েছে সিয়াম আহমেদ। এ যেন পুষ্পার দেশি ভার্সন। শুক্রবার সন্ধ্যায় নতুন সিনেমার ফার্স্ট লুকে এমন ভাবেই দেখা দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নিজের জন্মদিনে নতুন এই সিনেমার ঘোষণা দিলেন নায়ক। সিনেমার নাম জংলি। রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি ও অ্যাকশনে ভরপুর এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করেছেন সানখ্যাত নির্মাতা এম রাহিম। দুই বছর পর এই নায়ক পরিচালক জুটি পর্দায় ফিরছেন। নির্মাতা বলেন, শানের পর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি, শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি, যার কারণে এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হওয়ার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। এখন শুধু এতটুকু বলবো, দুর্দান্ত কিছু পাবে দর্শক। জানা গেছে ঈদ উল ফিতরের পরপরই সিনেমাটির শুটিং শুরু হবে, মুক্তি পাবে ঈদ উল আজহায়। সিনেমাটি নির্মিত হবে ফিল্ম ম্যান ও MIB স্টুডিওস প্রোডাকশনের ব্যানারে। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। মোরামন 2 দিয়ে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়। এরপর একে একে দামাল, বিশ্বসুন্দরী, দহন, শান, অপারেশন সুন্দরবনের মতো মুভিতে অভিনয় করেছেন এই অভিনেতা। অসংখ্য পুরস্কারও পেয়েছেন তিনি, বিশাল ফ্যান ফলোয়ার্সও রয়েছে তার। এখন দেখার বিষয় সিয়ামের এই নতুন মুভি জংলিতে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য। এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।